করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেসের টিকিট প্রত্যাশীদের দৌড়ঝাপ অব্যাহত রয়েছে রবিবার রাতে সমাজসেবী আলতাফ হোসেনের নেতৃত্বে এক সভা অনুষ্ঠিত হয় উত্তর করিমগঞ্জ সমষ্টির বাজারকার কারছিবির ধনিপুর বিস্কুট ও চাঁদপুর গ্রামের জনগণকে নিয়ে এদিন রাতে ওই এলাকার জনগণের সাথে বৈঠকে মিলিত হন বন বিভাগের অবসরপ্রাপ্ত চিফ কনজারভেটর তথা কংগ্রেস দলের সদস্য ডক্টর সলমান উদ্দিন চৌধুরী করিমগঞ্জ আসনে তার প্রার্থীত্ব নিয়ে চর্চা চললেও এদিনের সভায় তিনি বলেন দল টিকিট দিলে করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি ও বিরুদ্ধে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি প্রস্তুত রয়েছেন সভায় এলাকার জনগণের সাথেও দীর্ঘ সময় করার পাশাপাশি করিমগঞ্জ লোকসভা এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরে তিনি পরে সাংবাদিকদের মুখোমুখি হয় প্রতিক্রিয়া ব্যক্ত করেন বন বিভাগের অবসরপ্রাপ্ত চিফ কনজারভেটর তথা কংগ্রেস দলের সদস্য ডক্টর সালমান উদ্দিন চৌধুরী আমার এই সভাত উপস্থিত হওয়ার মূল উদ্দেশ্য হইল যে ভারতবর্ষর সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক যে বিপর্যস্ত অবস্থা সেই অবস্থা সম্পর্কে জনগণকে অবহিত করা এবং এই অবস্থার পরিবর্তনের জন্য চেষ্টা করা জনগণের সঙ্গে হাত মিলিয়ে আমি কোনো নেতা বনে যে সমস্যার সমাধান কোনো অ্যান্টিবায়োটিক দিব সেটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য জনগণের সঙ্গে সমান সারিতে দাঁড়িয়ে আমি এই সমস্যার সমাধান করার জন্য এই এলাকার নাগরিকদেরকে সচেতন করা এবং এই প্রচেষ্টা চালানো নির্বাচন সাত মাস দেরি আছে গতিকে নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থায় একটা পদ্ধতি সেই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে গণতন্ত্রের স্তম্ভ সৃষ্টি হয় যেভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের গণমাধ্যম ঠিক এভাবে গণতন্ত্রের প্রথম দ্বিতীয় স্তম্ভ হয়েছে আইনসভা আর এই আইনসভাতে নির্বাচিত হয়ে সংখ্যাধিকের বলে জনগণের ভাগ্য নিয়ন্ত্রণ আর জনগণের ক্ষমতা উপভোগ করার তার মৌলিক অধিকার সাব্যস্ত করার যে পদ্ধতি আছে সেই পদ্ধতিকে যাতে জোরদার করা যায় উপযুক্ত নেতা নির্বাচন করে সেভাবে সেই জন্য জনগণকে সচেতন করাই আমার জনগণের সমস্যার সঙ্গে যদি আমার 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 মানসিকতার মিল থাকে জনগণ একশো শতাংশ আমাকে সমর্থন করবে এবং আমি বিপুল বুটে নির্বাচিত হবে আপনারা এই মিটিংয়ে দেখেছেন আমি জনগণকে জিজ্ঞাসা করেছি যে আমি জয় ভুক্তভোগী সমস্যা আপনারও এই সমস্যা কী এক বাক্যে তারা বলেছে সমস্ত জনগণের এই সমস্যা গতিকে এখান থেকে আপনারা আবাস পেয়ে গেছেন যে জনগণের সমস্যার সঙ্গে যখন আমি একাত্মবোধ তখন জনগণ আমাকে প্রত্যাখ্যান করার কোনো প্রশ্নই ওঠে না জনগণ সাদরে গ্রহণ করবে এবং পঁয়সত্তর বছরের একটা বিকল্প মানসিকতা সৃষ্টির জন্য আমি রাজনীতি করব আর আশা রাখি জনগণ নিশ্চয়ই সমগ্র এই কেবল সমর্থন নয় সাদরে গ্রহণ করবে এবং জনগণ প্রচেষ্টা চালাবে সমস্ত এলাকায় যাহাতে জনগণের সমস্যা তুলে ধরার মতো ক্ষমতা আমি পাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়ে